ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসী স্পেশাল। আমি মানসী, চলেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর তোমাদের খুব ভালো লাগছে, তোমাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগছে। অনেকে ভুলভাল কমেন্ট করছো, আমি সেরকম কিছু বলতে চাইনি। আমি হচ্ছে আমাদের যেই এখানে যে গড়িয়াতে বাড়ি, এই বাড়িতে আমার অ্যাকচুয়ালি বিয়েটা হচ্ছে না, আমাদের আদি বাড়ি যেখানে আছে সেখানেই বিয়েটা হবে। এই জন্য আমি তোমাদের কাছে একটু সারপ্রাইজ রাখতে চেয়েছিলাম। তো দেখা যাক কবে যাই কি করি। আজকে আমি পুরো ঘর গোছাবো ভেবেছি, কারণ একটু একটু করে গাছ আমাকে এগিয়ে রাখতে হবে। তো এই জন্য আমি ভেবেছি আজকে আমার ঘরটা পুরো কমপ্লিট করব। আর এখন সবাই, মাটা সবাই ওয়েট করছে চা খাওয়ার জন্য, সকালে চা খাওয়া হয়নি এখনো। তো এই জন্য আমি তোমাদের সাথে একটু সকাল সকাল ব্লগ শেয়ার করতে চলে এলাম, যে তোমরা অনেকে ভুল বুঝছিলে আমাকে। তো সারপ্রাইজ রেখেছি মানে যে বলবো না সেটা নয়, একটু ওয়েট করো, সমস্ত কিছু জানতে পারবে, সব শেয়ার করব ভেবেছি। তো যখনই তোমাদেরকে বলেছি আমি সমস্ত কিছু শেয়ার করব, তাহলে তোমাদেরকে এইটুকুনি কথা দিতে পারি যে আমি সব শেয়ার করব, কিন্তু একটু ওয়েট করো, এখনো অনেক দিন বাকি আছে। তো এই জন্য সবুরে নিয়া ফলে একটা কথা আছে না? তো যাই হোক, আজকে এখন আমি চা খেতে যাব। আর আজকের ব্লগটা তোমরা দেখো, খুবই ইন্টারেস্টিং লাগবে। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, চেষ্টা করছি শেয়ার করার। ভাবছি আজকে আমার যত বান্ধবী আছে তাদেরকে নিমন্ত্রণ করতে যাব, দেখা যাক আজকে টাইম হয় না পরে যাই। দেখা যাক, ভেবে তো রেখেছি সমস্ত কিছু, আজকে অনেক কাজও আছে, তার ভিতরে আমি ভেবেছি যে মানে সমস্ত কাজ একটু একটু করে আমি আর বৌদি গুছিয়ে রাখছি, কারণ আমরা সবাই এখান থেকে চলে যাব, আবার ফিরতে দেরি তো হবেই। আর যেই বাড়িতে ধরো আমি এতদিন মেম্বার ছিলাম, সেই বাড়িতে আবার কদিন পরে গেস্ট হয়ে আসতে হবে, এটাও কত যে দুঃখের। মানে তোমাদের সামনে আমি হেসে কথা বলছি, কিন্তু মনের ভিতরে প্রচন্ড দুঃখ কষ্ট জমে আছে, জানি না কবে ওগুলোকে বার করতে পারবো। মানে এইটা ভেবেই দুঃখ লাগে যে যেই বাড়িতে আমি একদিন মেম্বার ছিলাম সেই বাড়িতেই আমাকে আবার গেস্ট হয়ে আসতে হবে। তো যাই হোক, আমার কাছে সেটা কোনো ব্যাপার না, আমি এই বাড়ির মেয়ে, এই বাড়ির মেয়েই হয়ে থাকবো। আর আমি আমার রুমটাকে খুব মিস করব, আজকে আমার রুমটাকে আমি গোছাবো ভেবেছি, পুরোটা ক্লিন নিট অ্যান্ড ক্লিন ভাবে গুছিয়ে রাখবো, যাতে আমি ফিরে এসে আমার রুমটা যেরকম ছিল সেরকমই দেখতে চাই। তো যাই হোক, চলো পুরো ব্লগটা দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ফার্স্ট তো আমি এই চা খাওয়াটাকে খুব মিস করব, কেন বলো তো? মানে চা হচ্ছে বৌদি আমাকে ছাড়া খেতে পারে না, আমি বৌদিকে ছাড়া খেতে পারি না, খুবই মিস করি, দুজনই চা লাভার। তো চাটা খেয়ে নিয়েছি, এবার বৌদি বলে একটু পালং শাকটা বেছে দাও তো, একটু একটু করে ঘরের কাজটা শেখো, তাহলে শ্বশুর বাড়ি গিয়ে কাজ করতে পারবে। ভাবো, এরকম ভাবে আমাকে সবাই অপমান করছে যেন আমি কাজ করতে পারি না। তো যাই হোক, আমি আজকে পালং শাকটা বৌদিকে বেছে দিচ্ছি, এটা তোমাদের সাথে এমনি শেয়ার করলাম। তো মা একটু বাজারে গেছে, ওই জন্য বৌদি এখন রান্না বসিয়েছে, আর রান্না করতে করতে তো সবজি কেটে রান্না করা সম্ভব হয় না, এই জন্য আমি আগে সকাল সকাল বসে গেছি, আগে বৌদিকে একটু হেল্প করে দিই, পালং শাকটা কেটে দিই। 3-8টি পালং শাক এটা কাটতে কাটতে না আমার পুরো ঘাম ভেসে গেছে মনে হচ্ছে, মানে এত বোর লাগছিল কাটতে কাটতে। আর পালং শাক আমি খেতে খুব ভালোবাসি, যে কোনো শাকই আমি খেতে ভালোবাসি তোমরা সবাই জানো, তো এই জন্য পালং শাকটা কাটছি, খুব ফ্রেশ, মানে এক্ষুনি মানে বাজার থেকে মা নিয়ে এসছে, এই জন্য পালং শাকটা খুবই ফ্রেশ লাগছে, আর কাটতে খুব ভালো লাগছে, পোকা টোকা নেই। তো পোকা থাকলে না খেতে কেমন ঘেন্না ঘেন্না লাগে শাকে পোকা হয়ে গেলে, তো এটা পোকা নেই, বেশ ভালোই লাগছিল। তো আজকে তো তোমাদেরকে আমি বলেই দিলাম আমার বিয়েটা কোথায় হচ্ছে, জায়গাটার নাম পরে বলবো, এখন আমি তোমাদেরকে শুধু এইটুকুনি বললাম যে আমার আদি বাড়ি যেখানে, আমি যেখানে ছোটবেলা থেকেই ছিলাম সেখানে আমার বিয়ে হবে। তো যাই হোক, সেগুলো তো আসছি পরে, আর এখন দেখো বাবা বেরিয়ে পড়বে বলে রুটিটাও করে দিচ্ছি, রুটিটা না করলে আবার দেরি হয়ে যাবে, বাবা বেরিয়ে পড়বে, আর সমস্ত সকালের কাজগুলো বৌদিকে শেষবারের মতো আমি আজকে হেল্প করে দিচ্ছি, এরকম মনে হচ্ছে, আজকে এত কাজ করছি মনে হচ্ছে বৌদি আমাকে শেষবারের মতো কাজ করিয়ে নিচ্ছে, মানে আর কোনোদিন বৌদিকে হেল্প করতে পারবো না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বৌদিকে হেল্প করার জন্য চলে আসি, পড়ার মাঝখানে মাঝখানেও 1-2 ঘন্টা করে টাইম এক্সট্রা করে রাখি ঘরের কাজের জন্য, কারণ সকালবেলা এতটাই তাড়াহুড়ো থাকে আমার ঘরে, তিনজন মিলে সামাল দিতে পারি না।
তো রুটিটা দেখো তো গোল হয়েছে বলে তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর আমি এখন কর্নফ্লেক্স খেয়ে একটু বেরাবো, আমার একটু কাজ আছে, দাদার সঙ্গে যাব, দাদার স্কুটিতে করে এই জন্য বেরিয়ে পড়েছি। দাদা মিকিকে স্কুল থেকে নিয়ে এলে তারপর আমি দাদার সঙ্গে যাব, দাদা আমাকে ওখানে ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে দাদা চলে যাবে তার ডিউটিতে। এজন্য আমি রেডি হওয়ার জন্য খেয়েও নিচ্ছি, কর্নফ্লেক্স খাচ্ছি। আমার সকালে না রুটি বুটি এখন খেতে ইচ্ছে করছে না, এজন্য একটু দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পরে না সেরকম একটা খিদেও হয় না, হালকা কিছু হলেই হয়ে যায়, রুটি ফুটি আর ভারী খাবার খেতে পারি না। ব্লক অফিসে গেছিলাম, সেখান থেকে এসে কত দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে স্নান টান করে আবার বেরিয়ে পড়েছি পড়াতে যাব বলে, কারণ এখনো আমার টিউশন পড়ানো শেষ হয়নি, কারণ ওদের এই ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা। ফেব্রুয়ারি মাসটা গেলে আমার শান্তি হবে, টিউশন পড়ানোগুলো শেষ হবে। এ বল দেখি কি গল্পটা? তুমি তো বুড়ি থুরি হয়ে যাবে, তোমাকে বাসে করে নিয়ে যাও। কই বল দেখি, তুমি যদি বমি করো তাহলে আমি কে বুড়ি হয়ে যাবে? দিয়ে কোথায়? মামার ঘরে। দিয়ে বাসে করে নিয়ে গিয়ে কি হবে? কে কে দুজন? আমি বাসে বমি করে এরকম কেলিয়ে যাব, সেটা কি আমার প্লাস্টিকে বমি ধরবে? তাহলে তো আমি সোজা স্বর্গে স্টার হয়ে যাব। তখন কি বলবে আর খুঁজে পাইনি ও। এখন আমি চাটা খেয়ে চলে এসেছি ঘরটা গুছাবো বলে, আর এখানে আমার খাটের অবস্থা, চেয়ার টিয়ার সমস্ত যেগুলো সব কাচাকাচি হয়েছিল সব চেয়ারের উপরে পড়ে আছে, গোছানো হয়নি। তো আমি এখন বসেছি গোছাতে। মিকিরানি দেখো কি করছে, ও ওকে একটা কাগজ দিয়েছি, আমি বলছি তুই এটা ড্রয়িং কর, কালার কর, তাহলে ওকে একটু চুপ করিয়ে বসানো যায়, না হলে ও যা দুষ্টামি করবে। তো এই জন্য আমি ওকে বললাম যে তুই এখানে বস, ওকে একটা কাগজ, আমার খাতা দিয়েছি, ওকে পেন দিয়েছি, আমি বলছি তুই এখানে ঘাঁটামাটা কর, কারণ ও না ঘাঁটামাটা করতে খুব পছন্দ করে। ওকে যদি পড়ার কথা বলো তাহলে বলবে পড়বো না, কিন্তু খাতা দাও বলবে আমি ঘাঁটামাটা করবো, ড্রয়িং করবো, কালার করতে, ওর এগুলো খুব ভালো লাগে কালার করতে। তো এখন আমি জামা কাপড় যেগুলো সব কাচা ধোয়া হয়েছে সেগুলো সব আলমারিতে কিছু তুলে রাখবো, আবার আলনাটাও ভালো করে গুছিয়ে নেব। ঘর গোছানো থাকলে না খুব ভালো লাগে। আর আমি এখন সব বৌদি, মানে আমার যেগুলো জামা আছে সেগুলো তো আমি আর বৌদি দুজন একসঙ্গেই পরি, আর দুজনকেই অনেকেই বলে যে যমজ বোনের মতো লাগে। মানে আমাদের পাড়ায় না যত ধরো লোক আছে বা কেউ যদি আমাদের বাড়িতে ভিক্ষাও চাইতে আসে, তারা যখন আমাদের দুজনকে একসঙ্গে দেখে তো যমজ বোন বলে, বলে বড় বোনকে বিয়ে দিয়েছো, বাপের বাড়িতে এসছে নাকি, এরকম বলে। বৌদিকে আর আমাকে নাকি একই দেখতে, মানে আমাদের হাইট ফাইট সমস্ত কিছু একই, তো মানে জামাও আমাদের একই সাইজ লাগে। তো এই জন্য আমরা কি করি, বৌদির জামা আমি পরি, আমার জামা বৌদি পরে। ভাবো আমি পরে বৌদির জামাগুলো কত মিস করব, সমস্ত কিছুই আমি মিস করব, কিন্তু আমি আর বৌদি যেভাবে মানে সত্যি আমরা এতদিন দুই বোনের মতো ছিলাম, পরে যে কি হবে আমি একা একা গিয়ে কি করব ভগবান জানে। আমি তাই মাকে বলছিলাম, মা তোমার শাড়িগুলো পরাও আমি কিন্তু মিস করব, আর এখানে এলে আমি তোমার শাড়িগুলোই পরব। তো বৌদি আমি সবাই কিন্তু মার শাড়ি পরি বা আমি বৌদির শাড়ি পরি, এগুলো খুব মিস করব, কারণ সেখানে গিয়ে তো আর বৌদির জামা পাবো না, সেখানে যা হবে। তো আমাদের একদিকে একটা একটা জিনিস খুব ভালো ছিল, কি বলতো, পুজোর সময় যদি বৌদি একটা জামা নেয় আর আমি একটা জামা নিই, তাহলে আমাদের কিন্তু দুটো দুটো করে জামা হয়ে যেত, মানে বৌদিও আমার জামাটা পরতো, আমিও বৌদি জামাটা পরতাম, মানে পুজোতে আমাদের মোটামুটি আলাদা আলাদা দুটো জামা পরা হয়ে যেত, এরকম। মানে এইগুলো, এই ছোট ছোট এই জিনিসগুলোকে খুব মিস করবো, জানো।
যাদের বৌদি আছে তারা ভালোভাবে বুঝবে আমার কথাগুলো। আর মিকি দেখো একবার নামছে একবার উঠছে, মানে কি করছে! আমি এবার ওর পুতুল টুতুল সব গুছিয়ে দেবো। মিকি রানি আবার কালকে মামার বাড়ি চলে যাচ্ছে ভোরবেলা উঠে। ওর মামার বাড়িতে অনেক বড় অনুষ্ঠান, এখন পৈতে আছে ও, দুটো মামার পৈতে, তারপরে শীতলা পুজো, কালী পুজো, অনেক, এখন 1 সপ্তাহের প্রোগ্রাম মনে হয়। ওর মামার বাড়ি যাবে বলে বাবা কি আনন্দ, কি বলবো! বলছি তুই যে আমাকে মিস করবি না, বলছে হ্যাঁ আমি তোমাকে মিস করব। কিন্তু ওখানে মামার বাড়ি গিয়ে মাসি টাসি এত লোক আছে, ওদের মামার বাড়ি তো জয়েন্ট ফ্যামিলি, এত লোক আছে যে ও আর আমাদেরকে মিস করে না ওখানে গেলে। ওই জন্যই আমার রাগ হয়, আমি মিকিকে বকি ওই জন্য, যে মামার বাড়ি গেলে আমাদেরকে তো ভুলেই যাস। বলে না গো পিপি, আমি তোমাকে ভুলবো না, আমি তো মাসির সঙ্গে খেলা করব। ওকে ওর মার কাছে পাঠিয়ে দিলাম, দিয়ে আমি এখন বিছানা টিছানা সব গুছিয়ে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি, কারণ ও না কাগজে ওকে আঁকতে দিয়েছি, ও সব টুকরো টুকরো করে আমার বিছানা পুরো ভর্তি করে ফেলেছে কাগজের টুকরো। এবারে বিছানা টিছানা সব ঝেড়ে এবার আমাকে ঘরও ঝাড়তে হবে। মেঝে টেঝেতে এত বালি বালি হয়ে যায়, আমার বালি হলে না পায়ে হাঁটতে খুব অসুবিধা হয়। আমি যতটা পারি এই জন্য প্রতিদিন ঘরটর মোছার চেষ্টা করি, যাতে আমার ঘর পরিষ্কার থাকে। ঘর মুছলে না বালি টালি অতটা পায়ে কম লাগে। তো এখন আমি ডিনার করতে যাব, বিছানা টিছানা সব কমপ্লিট হয়ে গেছে, বাবা দাদা সবাই অফিস থেকে চলে এসছে, এজন্য ডিনার করব। আগে আমার যতগুলো জামা আছে সেগুলোকে ভাঁজ করে রাখি, পরে যেগুলো ইস্ত্রি করার ইস্ত্রি করে নেব। এখন আর ইস্ত্রি করার টাইমে অনেক রাত হয়ে যাচ্ছে, তো ইস্ত্রি করতে গেলে না সব জামাগুলোকে পরপর পরপর ভাঁজ করা থাকলে বের করলাম, ফটফট করে ইস্ত্রি করে নিলাম, বা কোথাও একটা বেরাবো তখন তার আগে ইস্ত্রি করে নিলে খুব ভালো হয়। তো এই জামাগুলো আমি খুব মিস করব, কারণ এই জামাগুলো মানে আর আমি হয়তো সেখানে নিয়ে যাব না শ্বশুর বাড়ি, কি জানি নিয়ে যাব কি না। প্রথম প্রথম এখন তো শাড়ি পরতে হবে, হয়তো কিছুদিন শাড়ি পরতে হবে। যাই হোক, শাড়ি পরার নাম শুনলে আমার গায়ে খুব জ্বর আসে, জানি না, আমার যা বান্ধবীরা আছে আজকে আমার ব্লগ দেখবে তারাই বুঝতে পারবে, যে ওরাই ভালোভাবে জানে যে আমি মানে কেমন কি শাড়ি পরি। যখন বৌদি আমাকে শাড়ি পরিয়ে দেয় তখনই একমাত্র আমি পরতে পারি। তো যাই হোক, শাড়ি পরাও প্র্যাকটিস করব, পরতে তো হবে বলো, নতুন জীবন নতুন সব কিছুই। তোমরা আমার পাশে থেকো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমার আরও মোটিভেশান বাড়বে তোমাদের সাথে। আর আমি ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছি, প্রাইমারি টেট যে পরীক্ষায় পাস করলাম তার তো ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে হবে, তো এই জন্য আমি প্রিপারেশানও নিচ্ছি হালকা হালকা, তোমাদের শেয়ারও করে দেবো নেক্সট ভিডিওতে। দেখা যাক আমি কি কি ইন্টারভিউর জন্য পড়ছি, এখন যেহেতু একটু ব্যস্ত রয়েছি পড়া যাচ্ছে না, বা বিয়ের সময় হয়তো আমি অতটা পড়তেও পারবো না। আবার আমার এখানে এখানে বিয়ে হচ্ছে না, আমার যেখানে বিয়ে হচ্ছে সেখানে আমার কোনো বইও থাকবে না, কারণ আমার সমস্ত বই এখানে, আমাকে বই টই আবার শ্বশুর বাড়িতে বইয়ে নিয়ে যে কী করে যে নিয়ে যাবো ভগবান জানে, কারণ কি আমার এত বই মানে বস্তা বস্তা ভরে নিয়ে যেতে হবে মনে হয়, কারণ সমস্ত বই আমি গুছিয়ে রেখেছি, কোনো বই কাউকে দেইনি, তো এত বই কি করে নিয়ে যাবো জানি না। আর ইন্টারভিউ প্রিপারেশানটা এখন থেকে একটু একটু করে নিচ্ছি, কারণ বিয়ের সময় আবার নিতে পারবো না, এখন যতটা হাতে টাইম আছে নিয়ে নিই। তো আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করছি।